হ্যালো ফ্রেন্ডস, নলেজ ট্রিক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ সপ্তাহে আলোচনা করব 20 জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান, কর্মক্ষেত্র এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে। প্রথমে দেখো রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদনযোগ্য। তো এখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস। তো এখানে শূন্য পদ রয়েছে 400টি। তো তোমরা বিস্তারিত পাবে tbw.policewb.gov.in-এ। নেক্সট দেখো বলা হয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 220টি। তো তোমরা বিস্তারিত পাবে tbw.joinindianarmy.nic.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে বিমানবাহিনীতে অগ্নিবীর বায়ু। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 28/7/24। বিস্তারিত পাবে https://agnipathbayu.cdse.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে চন্দা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 140টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 20/7/24। বিস্তারিত পাবে https://ddpdoo.gov.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 17,727টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 24/7/24। বিস্তারিত পাবে tbw.ssc.nic.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে IBPS পরীক্ষার মাধ্যমে ব্যাংকে ক্লার্ক। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 6,128টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 21/7/24। বিস্তারিত পাবে tbw.ibps.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে ITBP পুলিশে এডুকেশনাল কাউন্সিলর। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 112টি। তো এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে 9/8/24। বিস্তারিত পাবে tbw.recruitment.itbpolice.nic.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে ফ্রিতে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে নৌবাহিনীতে চাকরি। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে শূন্য পদ রয়েছে 40টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 20/7/24। বিস্তারিত পাবে tbw.joinindiannavy.gov.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে স্টাফ সিলেকশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের MTS ও হাবিলদার। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 8,326টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 31/7/24। বিস্তারিত পাবে tbw.ssc.gov.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে স্টিল অথরিটিতে ম্যানেজমেন্ট ট্রেনি। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 249টি। তো এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে 25/7/24। বিস্তারিত পাবে tbw.shail.co.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে প্রতিরক্ষা সংস্থা অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং ITI পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 90টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 26/7/24। তো তোমরা বিস্তারিত পাবে tbw.avnl.co.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে ইউকো ব্যাংকে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 544টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 16/7/24। বিস্তারিত পাবে https://nats.education.gov.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং ডিগ্রি এবং ডিপ্লোমা পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে শূন্য পদ রয়েছে 165টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 19/7/24। বিস্তারিত পাবে https://apprenticeshipindia.gov.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে ইতারসি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে ITI পাস হলে এখানে আবেদনযোগ্য। তো এখানে শূন্য পদ রয়েছে 87টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 26/7/24। বিস্তারিত পাবে https://minusationindia.in-এ। নেক্সট তাকে বলা হয়েছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন হেলথ ওয়ার্কার। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাস হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্য পদ রয়েছে 35টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 26/7/24। বিস্তারিত পাবে tbw.siliguri.smc.in-এ। তো বন্ধুরা, এই ছিল রাজ্য ও কেন্দ্রীয় সরকারি যেসব পদ এখনও দরখাস্ত করতে পারবে। তো দেখো, এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি, অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব। প্রথমে দেখো রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে রাজ্য সরকারের গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রায় 12,000 লোক নেওয়া হবে, এই খবরটি কি সত্য? এই পদে লোক নেওয়া হবে তা কর্মসংস্থান পড়ে জানতে পারলাম, এই পরীক্ষার সিলেবাস জানাবেন।
তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রায় 12,000 পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দ্রুত কর্মী নিয়োগের জন্য 2022 সালে স্টাফ সিলেকশন কমিশন অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপার্সন নিযুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সহায়ককে এছাড়াও আরও 6 জন সদস্যকে নিয়ে নিয়োগ করা হয়েছে। কলকাতা নিউ টাউন স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকে এই পদে নিয়োগের যাবতীয় কাজকর্ম চলবে। মোট শূন্য পদের মধ্যে গ্রুপ ডি পদে 8,000 আর গ্রুপ সি সহ অন্যান্য পদে 4,000 কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রার্থী বাছাই পরীক্ষা নেবে স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষা পদ্ধতি নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে, খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রিমিলারি ও মেন্স 2টি পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষা হবে একই সঙ্গে একই দিনে। প্রিমিলারি পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। এই পরীক্ষার কোন নির্দিষ্ট কোয়ালিফাইং নম্বর পেলে মেন্স পরীক্ষা দিতে পারবেন। তারপর হবে ইন্টারভিউ। চূড়ান্ত তালিকা তৈরির সময় মেন্স এবং লিখিত পরীক্ষার পাওয়া নম্বর দেখা হবে। চূড়ান্ত সিলেবাস এবং বিশেষজ্ঞ কমিটি ঠিক করবে। খুব শীঘ্রই তা প্রকাশিত হবে। নেক্সট দেখা রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে 2023 সালে WBCS পিলি পরীক্ষার ফল বেরিয়েছে কি, মেন্স পরীক্ষা কবে হবে? তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2023 সালে WBCS প্রিমিলারি পরীক্ষার ফল বেরিয়েছে। সফল হয়েছেন 4,960 জন প্রার্থী। এবার কাট অফ নম্বর হয়েছে জেনারেলদের বেলা 101.25 এবং OBC ক্যাটাগরির বেলা 101.25। তো তোমরা সফলদের রোল নম্বরের তালিকা পাবে এই ওয়েবসাইটে www.pscwb.gov.in। সফলদের মেন্স পরীক্ষা হবে 16, 17, 18, 20 আগস্ট। নেক্সট দেখা রয়েছে ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য যে 6 ফেজে পরীক্ষা হয়েছিল, প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল, এই পদের বর্তমান অবস্থা কী জানাবেন? তো এখানে বলা হয়েছে এই পদের প্রশ্ন ফাঁসের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের রায় আদালতে মামলা চলছে। এখনও মামলার চূড়ান্ত রায় বেরোয়নি, তবে এই পরীক্ষা বাতিল হলে আবার নতুন করে পরীক্ষা নেওয়া হবে। নেক্সট দেখা রয়েছে 2023 সালে WBCS পরীক্ষার ফর্ম পূরণের সময় ডিগ্রি কোর্সের শতকরা হার 57.8-এর বদলে 58.8 লিখেছে, এতে কি কোনো অসুবিধা হবে কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ, এর জন্য অসুবিধা হতে পারে। নেক্সট দেখা রয়েছে 2024 সালে WBCS পরীক্ষার সিলেবাস কি বদল হবে? তো এখানে বলা হয়েছে 2024 সালে সিলেবাস বদল হচ্ছেই না, আগামী 3-4 বছরেও সিলেবাস বদল হওয়ার কোনো সম্ভাবনা নেই। নেক্সট দেখা বলা হয়েছে 2024 সালে WBCS পরীক্ষা পূরণ কবে থেকে শুরু হবে? তো এখানে বলা হয়েছে আগস্ট মাস নাগাদ পিলি পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোবে। নেক্সট দেখা রয়েছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে কি? তো এখানে বলা হয়েছে হ্যাঁ, এবছর দরখাস্ত নেওয়া হবে। নেক্সট দেখা রয়েছে পুলিশের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের ও কলকাতা পুলিশের ফর্ম পূরণের সময় উচ্চ মাধ্যমিক বোর্ডের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের জায়গায় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন লিখেছে, তো জন্য কি দরখাস্ত বাতিল হবে? তো এখানে বলা হয়েছে সাধারণত এর জন্য ভুলের জন্য অসুবিধা হয় না, তবে এই ধরনের ভুল না করাই বাঞ্ছনীয়। নেক্সট দেখা রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে নার্সিং ANM ও GNM কোর্সে ভর্তির যে এন্ট্রান্স পরীক্ষা, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড 14 জুলাই নেবে বলেছিল, সেটি কি ওই দিনই হবে কি? তো এখানে বলা হয়েছে না, এই পরীক্ষা 14 জুলাই হবে না, এই পরীক্ষা হবে 4 আগস্ট। অ্যাডমিট কার্ড এ সপ্তাহ থেকে ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটে www.wbjeeb.nic.in। নেক্সট দেখা রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে 2023 সালের প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল গত বছর ডিসেম্বরে, ফল কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে ফল শীঘ্রই বেরোবে। নেক্সট দেখো বলা হয়েছে প্রাইমারি টেট পাসেদের ইন্টারভিউয়ের তারিখ কি ঠিক হয়েছে? তো এখানে বলা হয়েছে না, এখনও ইন্টারভিউয়ের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়নি। নেক্সট দেখো রয়েছে ব্যাংকের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে IBPSএর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা কবে হবে? এই পরীক্ষার প্রশ্ন বাংলা না ইংরাজিতে হবে? তো এখানে বলা হয়েছে পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর, এই পরীক্ষার প্রশ্ন হবে ইংরাজিতে। নেক্সট দেখা রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে পাস কোর্সের গ্রাজুয়েট রেলের NTPC ক্যাটাগরিতে পরীক্ষা দিতে পারবে কি? এখানে বলা হয়েছে হ্যাঁ, পারবেন। নেক্সট দেখা রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোলো 2019 সালের পর এই 2024 সালে। এত বছর পর বিজ্ঞপ্তি বেরোলো, এই পরীক্ষার বিজ্ঞপ্তি কি প্রতি বছরে বেরোয় না এত বছর পর পর বেরোয়? তো এখানে বলা হয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রতি বছরই বেরোতো। কোভিড অতিমারির জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বেশিরভাগ চাকরির ক্ষেত্রে বিজ্ঞপ্তি বেরোনোর সময় ও পরীক্ষা নেওয়ার সময় বদল হয়ে গেছে। রেল কর্তৃপক্ষ তার আগেই সারা বছরের পরীক্ষা নির্ধারিত সূচি জানিয়েছে, তবে আশা করা যায় এবার থেকে এইসব পদের জন্য প্রতি বছরই দরখাস্ত নেওয়া হবে। নেক্সট দেখা রয়েছে অন্যান্য চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নন টেকনিক্যাল পদের পরীক্ষার ফল কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে ফল শীঘ্রই বেরোনোর সম্ভাবনা আছে। নেক্সট দেখা রয়েছে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? এই পরীক্ষার জন্য বয়স কেমন থাকতে হবে? তো এখানে বলা হয়েছে হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরোবে, এই পরীক্ষার জন্য বয়স হতে হবে 37 বছরের মধ্যে। তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। তো এখানে দেখো প্রথমেই রয়েছে IBPSএর গ্রামীণ ব্যাংকের অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল 1 পদের পিলি পরীক্ষা হবে
3/4/10/17/18 বিস্তারিত পাবে www.ibps.in। নেক্সট থাকো রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পদের পরীক্ষা হবে 29 সেপ্টেম্বর, বিস্তারিত পাবে www.ibps.in। নেক্সট থাকো রয়েছে নার্সিংয়ের ANM এবং GNM কোর্সের ভর্তির এন্ট্রান্স পরীক্ষা হবে 14 জুলাই, বিস্তারিত পাবে www.wbjeb.in। নেক্সট থাকো রয়েছে CSIR UGC নেট পরীক্ষা হবে 25, 26 এবং 27 জুলাই, বিস্তারিত পাবে www.nta.ac.in। নেক্সট থাকো রয়েছে NTA UGC নেট পরীক্ষা হবে 21 আগস্ট এবং 4 সেপ্টেম্বর, বিস্তারিত পাবে https://ugcnet.nta.nic.in। নেক্সট থাকো রয়েছে PSC ক্লার্কশিপের পরীক্ষা হবে 16 এবং 17 নভেম্বর, বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট থাকো রয়েছে PSC মিসেলিনিয়াস সার্ভিসেসের পরীক্ষা 2023 হবে 15 সেপ্টেম্বর, বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট থাকো রয়েছে DSSSB PGT পরীক্ষা হবে 15 থেকে 21 জুলাই, বিস্তারিত পাবে http://dssbonline.nic.in। নেক্সট থাকো রয়েছে SSC CHSL এর পরীক্ষা হবে 1 থেকে 11 জুলাই, বিস্তারিত পাবে www.ssc.nic.in। নেক্সট থাকো রয়েছে SSC CGL এর পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবরে, বিস্তারিত পাবে www.ssc.nic.in। নেক্সট থাকো রয়েছে SSC MTS 2024 পদের পরীক্ষা হবে অক্টোবর এবং নভেম্বরে, বিস্তারিত পাবে www.ssc.nic.in। নেক্সট থাকো রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে জুলাই আগস্টে, বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট থাকো রয়েছে PSC WBCS 2024 প্রিলি পরীক্ষা হবে 15 ডিসেম্বর, বিস্তারিত পাবে wbpsc.gov.in। নেক্সট থাকো রয়েছে PSC অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষা হবে 27 অক্টোবর, বিস্তারিত পাবে www.wbpsc.gov.in। নেক্সট থাকো রয়েছে IBPS ক্লার্কের পরীক্ষা হবে আগস্টে, বিস্তারিত পাবে www.ibps.in। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমে দেখো রয়েছে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের জন্য ডাক বিভাগে 44,228 গ্রামীণ ডাকসেবক। তো এখানে বলা হয়েছে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল সহ ভারতের বিভিন্ন সার্কেলে গ্রামীণ ডাকসেবক পদে 44,228 জন ছেলে মেয়ে নেওয়া হবে। তো এখানে বলা হয়েছে মোট শূন্য পদের মধ্যে পশ্চিমবঙ্গে পোস্টাল সার্কেলে শূন্য পদ আছে 4,000 কাছাকাছি। গ্রামীণ ডাকসেবকদের জন্য নিচের 3টি ক্যাটাগরিতে কাজ করতে হবে: ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক। ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য যোগ্যতা বলা হয়েছে পোস্ট অফিস বা ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের যাবতীয় অফলাইন এবং অনলাইন লেনদেন সংক্রান্ত কাজ করতে হবে। এখানে পোস্টাল পরিষেবা এবং পণ্য এবং ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের পরিষেবা এবং কাস্টমার সার্ভিস সেন্টারে এবং কাস্টমার সার্ভিস সেন্টারের বিভিন্ন পরিষেবা দেওয়া, পোস্ট অফিসের অধীন বা গ্রাম পঞ্চায়েত এলাকার ব্যবসার পরিমাণ বাড়ানো এবং বিভিন্ন জায়গার মেলার আয়োজন করা, বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো, রেকর্ড দেখা চিঠি পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও যাবতীয় কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা, সেক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবকদের কাজের তদারকি করা ইত্যাদি। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য বলা হয়েছে যে পোস্টাল পরিষেবা যেমন ডাকটিকিট, খাম ইত্যাদি বিক্রি করা, বাড়ি বাড়ি চিঠি ও পার্সেল পৌঁছে দেওয়া, ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকে টাকা জমা দেওয়া এবং পোস্ট অফিসের অধীন বা গ্রামীণ বা পঞ্চায়েত এলাকায় ব্যবসার পরিমাণ বাড়ানো, বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করা এবং বাড়ি বাড়ি গিয়ে কথা বলা ও বিভিন্ন সরকারি প্রকল্পের জনপ্রিয়তা বাড়ানো। ডাকসেবক পদের জন্য বলা হয়েছে ডাকসেবকরা সাব পোস্ট অফিস ও হেড পোস্ট অফিসের মতো জায়গায় নিযুক্ত হতে এবং চিঠি পৌঁছে দেওয়া। তো এখানে বলা হয়েছে প্রতিটি গ্রামে ডাক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। গ্রামীণ ডাকসেবক পদে মনোনীত হলে ভাতা পাবেন এই স্লটে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের বেলায় 12,000 থেকে 29,380 টাকা, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাকসেবক পদের বেলায় 10,000 থেকে 24,470 টাকা। তো এখানে যোগ্যতা বলা হয়েছে অঙ্ক ইংরাজি বিষয় নিয়ে 5 নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। উচ্চশিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো সুযোগ পাবেন না। কম্পিউটার কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 5/8/2024 হিসাবে 18 থেকে 40-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, OBCরা 3 বছর আর প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে বলা হয়েছে প্রাথমিকভাবে প্রার্থী বাছা হবে মেধার ভিত্তিতে, এজন্য দরখাস্ত খুঁটিয়ে দেখা হবে এবং মাধ্যমিকের প্রতিটি বিষয়ের পাওয়া নম্বর ও মোট নম্বরের ভিত্তিতে মোট শূন্য পদের কয়েকগুণ প্রার্থীকে নিয়ে প্রথম পর্যায়ে মেধা তালিকা তৈরি হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, তারপর আবার শর্টলিস্ট করা হবে, ফল বেরোবে 31 ডিসেম্বর। মেধা তালিকা তৈরির সময় উচ্চশিক্ষাগত যোগ্যতার জন্য বাড়তি কোনো নম্বর পাবেন না। জেনারেল, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি অফিসার আর মহিলাদের জন্য আলাদা আলাদা মেধা তালিকা তৈরি হবে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 5 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.indianpostgdsonline.gov.in।
তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তপশিলি প্রতিবন্ধী এবং মহিলাদের কোনো ফি লাগবে না। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থাকা রয়েছে ইন্ডিয়ান ব্যাংকে 1500 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান ব্যাংক অ্যাপারেন্টিস হিসেবে 1500 জন ছেলে মেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলে মেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবে। তো এখানে যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থায়ী ভাষায় পড়তে লিখতে এবং বলতে পারা দরকার। তো এখানে দরখাস্ত করবেন অনলাইন 31 জুলাই পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.indianbank.in এবং https://www.nats.education.gov.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখা রয়েছে প্রতিরক্ষা সংস্থায় 734 চার্জম্যান। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নৌবাহিনীর ইস্টার্ন নেভাল কমান্ড এবং ওয়েস্টার্ন নেভাল কমান্ডস এবং সাউদার্ন নেভাল কমান্ডসের কাজের জন্য ট্রেডসম্যান মেট এবং ফায়ারম্যান কুক এবং মাল্টিটাস্কিং স্টাফ এবং ফায়ারম্যান ইঞ্জিন ড্রাইভার এই সমস্ত বিভিন্ন পদে 734 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। ট্রেডসম্যান মেট পদের জন্য মাধ্যমিক পাশটা যোগ্য আইটিআই থেকে কার্পেন্টার, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ হলে এখানে আবেদনযোগ্য। ফায়ারম্যান পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। ফাইটিং কোর্স পাস হতে হবে, বয়স হতে হবে 18 থেকে 27 মধ্যে। মাল্টিটাস্কিং স্টাফ মিনিস্ট্রিয়াল পদের জন্য মাধ্যমিক পাশে আইটিআই থেকে সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারেন। ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 27 মধ্যে। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 20 জুলাই থেকে 2 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.joinindiannavy.gov.in এবং www.indiannavy.nic.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 295 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট থাকে বলা হয়েছে WBCS পিলির ফল বেরোলো, নতুন বিজ্ঞপ্তি আগামী মাসে। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2023 সালের WBCS প্রিমিলারি পরীক্ষার ফল বেরিয়েছে। সফল হয়েছেন 4960 জন প্রার্থী। এবারের কাট অফ নম্বর হয়েছে জেনারেলদের বেলা 101.25, OBC ক্যাটাগরির বেলা 101.25, OBC বি ক্যাটাগরিতে 101.25, তপশিলি জাতি প্রার্থীদের বেলায় 94.50, তপশিলি উপজাতিদের বেলায় 76.25। সফলদের রোল নম্বরের তালিকা পাবেন এই ওয়েবসাইটে www.pscwb.gov.in। সফলদের মেন্স পরীক্ষা হবে 16, 17 এবং 18 এবং 20 আগস্ট। পাবলিক সার্ভিস কমিশন সূত্রে খবর, এবার থেকে পিএসসির যাবতীয় পরীক্ষার নির্দিষ্ট সূচি অনুযায়ী হবে। নির্দিষ্ট সময়ে পরীক্ষা নিতে নিয়ে যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে ফল প্রকাশ করা যায় তার জন্য পিএসসি কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে 2024 সালে WBCS পরীক্ষার বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আগস্ট মাস নাগাদ। পরীক্ষা হবে 15 ডিসেম্বর। 2024 সালে WBCS পরীক্ষার সিলেবাস বদল হবে না। এছাড়াও 2027 সালে পরীক্ষার WBCS পরীক্ষার সিলেবাস বদল হওয়ার সম্ভাবনা অনেক কম। নেক্সট দেখা রয়েছে রেলে 35 চাকরি। তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনস এবং হসপিটাল মনিটর পদে 35 জন লোক নিচ্ছে। হসপিটাল অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনের BSc কোর্স পাশটা যোগ্য, BSc এবং MBA পাশটাও যোগ্য। হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং সায়েন্সের BSc কোর্স পাশটাও যোগ্য, MBA এবং হোটেলস অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্স পাশটাও যোগ্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 28 বছরের মধ্যে। তপশিলিরা 5 বছর, অফিসরা 3 বছর এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। পারিশ্রমিক মাসে 30,000 টাকা। প্রার্থী বাছা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। কলকাতা ইন্টারভিউ হবে 2022 ও 2023 জুলাই। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে www.irctc.com। নেক্সট দেখা রয়েছে 51 ট্রেডসম্যান। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ভারত তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল এবং ট্রেলার ও কনস্টেবল কবলার পদে 51 জন ছেলে মেয়ে নিচ্ছে। মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেডে, বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশটা সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই এবং ভোকেশনাল কোর্স পাস এবং সংশ্লিষ্ট ট্রেডে অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশটাও আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলেও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। সব ক্ষেত্রে তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 20 জুলাই থেকে 18 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.recruitment.itppolice.nic.in। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে।
নেক্সট দেখো রয়েছে ইন্ডিয়ান অয়েলের 362 ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড হলদিয়া এবং গুয়াহাটি এবং বারাউনি, গুজরাট, মথুরা, পানিপথ এই সমস্ত বিভিন্ন জায়গায় অ্যাসিস্ট্যান্ট ফোর পদে যেমন 362 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ফিজিক্স, অঙ্ক এবং কেমিস্ট্রি এবং ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি বিষয়ে বিএসসি কোর্স পাশটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। তো এখানে মোট অন্তত 50% নম্বর পেয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশটাও যোগ্য। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স পাশটা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 22 জুলাই থেকে 21 আগস্টের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.iocl.com। তো এখানে পরীক্ষার ফি বাবদ 150 টাকা দিতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে প্রদত্ত ওয়েবসাইটের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল 20 জুলাইয়ের কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।